फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আর শুরু করতে চলেছি আমাদের বিরিয়ানি চ্যালেঞ্জ। দেখো শুরু করার আগে আমার বুনু স্টার্ট করে দিয়েছে আর অলরেডি সব সেটআপ করতে করতে না ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আছে রাইস আর এক প্লেট করে আমরা বিরিয়ানি নিয়েছি। এখানে রাইস আছে, একটা এগ আছে, এক পিস মানে চিকেন আছে আর একটা করে আলু আর সাথে হচ্ছে জল। তো গলায় বেশি স্যালাড আছে, স্যালাডটা নিয়ে বুনু। তো বিরিয়ানি আমাদের দু প্লেট আমরা দুজনের জন্য আর ভাইয়ের জন্য আনা হয়েছিল, ও নিচে খেয়ে নিয়েছে। আমরা চ্যালেঞ্জ করবো বলে আমরা ওপরের রুমে চলে এসেছি এখন চ্যালেঞ্জ করার জন্য। পিয়াজ দিবি একটা, তো নিশ্চয়ই আমি এর সাথে পারবো না, ও তো এমনি নাল করছে অলরেডি। দাঁড়া বিরিয়ানিটা ফটোটা আসছে না, আসছে আসছে, আর ঠিক আছে আরে খেলেই হলো, আশা আসি স্টার্ট করি। বোঝা যাবে যে কতক্ষণে আমরা শেষ করেছি। ঠিক আছে চল স্টার্ট। তো চলো স্টার্ট। ঠান্ডা হয়ে গেছে পুরো, আর ফ্যান চালিয়ে আমরা ভিডিও করছি প্রচন্ড পরিমাণে গরম তার জন্য। সেটা ঝাল দিয়ে চলে আমার হাফ হয়ে গেছে। যে হারবে তার জন্য পানিশমেন্ট, পানিশমেন্টটা ভিডিও লাস্টে বলাবে। স্নো স্প্রে আছে, স্নো স্প্রে দিয়ে যা ইচ্ছা সাজাতে পারে। নিজের উপরে কনফিডেন্স রাখ পারবি কোনো ভাত বেশি দিইনি।
করতে হবে কিন্তু ডিম ডিম সব চিকেনের রাইস কমপ্লিট করলে শুধু হবে না আলুটা আবার বলবে মনু কি যাবে ভালো লাগে কিছু কোনো কিছু আমার বেশি খেতে ভালো লাগে অল্প অল্প খেতে ভালো লাগে চ্যালেঞ্জ তাহলে তোমায় মানায় না তো তুই আর বদলা চ্যালেঞ্জ করলে ভালো হবে বদলা দিতে যেত ওর নর্মাল স্পিডের থেকে বেশি জলটা খাবো অল্প নিচে যাবো স্প্রাইট বা কোকোকোলা খাবো এবার বলো অল্প একটুর জন্য জাস্ট আমি খেয়েছি পানিশমেন্ট কি আছে পানিশমেন্ট অল্প হবে ঠিক আছে চলো পানিশমেন্ট নিয়ে আসি তোমাদের সামনে চলে এসেছি সব কিছু থালা টালা রেখে গুছিয়ে এখন আমার পানিশমেন্ট নিয়ে এসছে দেখো সেই স্নো যেটা বলছিল ওটা ক্যান্সেল করলাম আমি আর আরেকটা আমি মানে আমরা একটা ভেবেছিলাম যে মেকআপের মানে চোখ বন্ধ করে যে জিতে যাবে সে চোখ বন্ধ করে যে হারবে তাকে সাজাবে তো এখন ওগুলো করতে গেলে ভিডিও লং হয়ে যাবে তার জন্য বললাম বিরিয়ানি খেয়ে অবস্থা খারাপ তুই শর্টের মধ্যে আন তাহলে বলছে তাহলে তোকে লবণ খেতে হবে
এক চামচ। স্টার্ট করি। আরে একটু কম করে দে। এই যে লবণের পরিমাণ ঠিক আছে। এর থেকে কম হবে না। হাগড় হাগড় দরকার নেই। কিচ্ছু হবে না আমার কথা না। একটু কম কর, একটু সমান সমান কর। ঠিক আছে? দেখা দেখি দে। এই যে এক চামচ প্রায় লবণ। আমি খেয়ে কিন্তু জল খেয়ে নেব। হ্যাঁ খেয়ে সাথে সাথে খেলে হবে না। একটুখানি ওয়েট করে খেতে হবে। কিরকম হবে তাহলে? আমার এতটা দিয়েছে বলো, চিন্তা করো কতটা আমি খেয়েছি। হেরে গেলাম বলে পানিশমেন্ট পেয়ে গেলাম, আর আমি আর চ্যালেঞ্জের ভিডিওতে ভাই আমিও পানিশমেন্ট পেলাম। জিতেছি তো, দিয়ে হচ্ছে তো একটুখানি দিয়েছি, একটুখানি হলেও পেয়েছি তো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো অনেক কষ্ট করে খেলাম, পুরো এখন গা গুলিয়ে আসছে আমার। বেরিয়েছে তো বুদ্ধিটা তো তোমার না, বিরিয়ানি চ্যালেঞ্জ করার। সন্ধ্যাবেলায় বুনু বিরিয়ানি অর্ডার দে, বিরিয়ানি চ্যালেঞ্জ করব। কিন্তু বুঝতে পারিনি এরকম হবে আমার পরিস্থিতি। আমি আগের দিন আমরা খেয়েছিলাম বিরিয়ানি নর্মাল ভাবে, কিন্তু এতটা নেইনি, অল্প করে নিয়েছিলাম। এত সুন্দর লেগেছিল খেতে না, ওই জন্য আমি ভাবলাম কি যে এত ভালো লাগছে যখন তাহলে চ্যালেঞ্জ করলে হয়তো জিততে পারবো। কিন্তু আমি জানতাম এর সাথে পারবো না। এর সাথে আমার ভাইয়ের সাথে এত ফাস্ট খায় অসম্ভব ব্যাপার। তো ঠিক আছে চলো চলে আসি আবার নেক্সট ভিডিও নিয়ে। দাঁড়া শেষ করতে দাও। আচ্ছা শেষ হয়ে, হ্যাঁ তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। জানি না চ্যালেঞ্জের ভিডিও হবে কি না হবে, চ্যালেঞ্জের ভিডিও আমি পারবো না, তাই না? পারি এরপরের দিন মোমো চ্যালেঞ্জ, মোমো বাড়িতে বানানো। হ্যাঁ মোমো বাড়িতে বানানো হবে, সেই রেসিপিটাও ভিডিও করে দিবি। তো ঠিক আছে আজকের মতো এখানেই এন্ড করি ভিডিওটা। আর এবার একটু স্প্রাইট কোকোকোলা এগুলো খাবো, আর খেয়ে হজম করবো। আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, প্লিজ ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।